ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর সেট ওয়ানের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখো, গ্রুপ সিতে তিনের দাগে দুয়ের অঙ্কটা প্রথম আমি তোমাদের করে দেখাচ্ছি। কি বলেছে তার আগে দেখে নিই। একটি ফ্লাক্সের আয়তন 500 সেন্টিমিটার কিউব, চাপ স্থির রেখে ফ্লাক্সটির উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলে ফ্লাক্সটি থেকে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখো, এই কোশ্চেনটাতেই কিন্তু তোমাদের সূত্রটা লুকিয়ে আছে, অর্থাৎ কি সূত্র অ্যাপ্লাই করে এই কোশ্চেনটা সলভ করবে। চাপ স্থির রেখে, চাপ স্থির কোথায় থাকে? না, চার্লসের সূত্রতেই কিন্তু চাপ স্থির কথাটা থাকে, ঠিক আছে? তাহলে চার্লসের সূত্র অ্যাপ্লাই করেই কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে হবে। তাহলে প্রথমে লিখছি চার্লসের সূত্রানুযায়ী, চার্লসের সূত্রতে কি বলা হয়েছিল, না চাপ স্থির রেখে V1 T1 বাই V2 T2, যেখানে V1 হচ্ছে প্রাথমিক আয়তন, T1 হচ্ছে প্রাথমিক পরমউষ্ণতা, আর V2 হচ্ছে অন্তিম আয়তন, আর T2 হচ্ছে অন্তিম পরম উষ্ণতা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি প্রথম V1 এর মানটা লিখছি। দেখো, V1 এর মানটা কত দেওয়া আছে এখানে, না 500 সেমি কিউব, ঠিক আছে? V2-র মানটা আমাকে বের করতে হবে। T1-টা কত দেওয়া আছে, দেখো T1-টা হচ্ছে পরম উষ্ণতা, ঠিক আছে? বইতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ছোট হাতের টি এর মানটা দেওয়া আছে। ছোট হাতের টি থেকে বড় হাতের টি করতে গেলে কি করতে হয়, না 273 দিয়ে যোগ করতে হয়। সেই কারণেই কিন্তু 273 প্লাস 25 আমি লিখলাম, এককটা কি হবে, না কেলভিন হবে। এবার দেখো, যোগ করছি, 5 আর 3 কত 8, 7 আর 2 9, আর 2 বসে গেল, ঠিক আছে? একইভাবে T2 এর মানটা বের করব, না 273 প্লাস T2-টা কত দেওয়া আছে, না 35 দেওয়া আছে, ঠিক আছে? এককটা কেলভিন হবে। এবার যোগ করব, 5 আর 3 8, 7 আর 3 10 আর 3, ঠিক আছে? এবার আমি এই যে সূত্রটাতে এই মানগুলো বসাবো, ঠিক আছে? তাহলে V1 এর মানটা দেখো কত দেওয়া আছে, না 500, T1 এর মানটা কত, না 298, ঠিক আছে? V2-টা আমাকে বের করতে হবে, সে কারণে V2 লিখে দিলাম। T2 এর মানটা কত, 308, বা মাঝে সমান চিহ্ন আছে বলে আমাকে বা লিখতে হবে। V2 সমান আমি তাহলে কি লিখতে পারি, না 308 গুণিতক 500 ভাজিতক 298, ঠিক আছে? এবার দেখো, আমি যদি 2 দিয়ে কাটি কত হবে, না 15 দুগুণে 30, 4 দুগুণে 8, আবার যদি 2 দিয়ে কাটি কত হবে, না 14 দুয়ে 28, 9 দুয়ে 18। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে উপরে দেখো কি পড়ে আছে, না 154 গুণিতক 500, আর নিচে কত পড়ে রয়েছে, না 149। এবার দেখো, এই ক্যালকুলেশনটা করলে যে অর্থাৎ গুণটা করলে কত হচ্ছে, না 4 5 20, 5 15 75 76 77, আর 2 শূন্য বসে গেল, আর নিচে কত রইল, না 149। এবার যদি আমি ভাগ করি, ভাগফলটা কত বেরোবে, না 516.77, ঠিক আছে? এখানে কিন্তু এককটা তোমরা লিখবে না, যখন উত্তর লিখবে তখনই লিখবে, কারণ এখানে যেটা সলিউশনটা করলাম সেটা কিন্তু এই সূত্রটা থেকেই আমি কিন্তু সলিউশনটা করেছি, ঠিক আছে? তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, না ফ্লাক্সটি থেকে 516.77, এখানে সেন্টিমিটার কিউব দেওয়া আছে বলে ভলিউমের আয়তনটা, এই সরি ভলিউমের এককটা, সে কারণে তোমাকে এখানেও কিন্তু ভলিউমের এককটা কত লিখতে হবে, না সেন্টিমিটার কিউব। তাহলে এবার আসি উত্তরটাতে, না ফ্লাক্সটি থেকে 516.77 সেন্টিমিটার কিউব আয়তনের বায়ু বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই অঙ্কটা। এবার আসি দেখো নেক্সট অঙ্কটা, অর্থাৎ অথবা দিয়ে যেটা করা আছে সেই অঙ্কটা, কি বলেছে দেখে নিই। 23 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 752 মিলিমিটার চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন কত, না 280 সেন্টিমিটার কিউব হলে গ্যাসটির আণবিক ভর বের করতে হবে, ঠিক আছে? আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি, না আদর্শ
গ্যাসের সমীকরণ সমীকরণ লিখে তোমরা লিখবে পিভি সমান এন আর টি, ঠিক আছে? বা এটাই তো আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি সমান এনটাকে কিভাবে লিখতে পারি না, আর একটা ডব্লিউ বাই এম আকারে লিখতে পারি। এন যেখানে মোল নাম্বার বা মোল সংখ্যা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, আর টি এর মানটা হচ্ছে পরম উষ্ণতা, আর ভি হচ্ছে ভলিউম বা আয়তন, আর পি হচ্ছে প্রেশার বা চাপ, ঠিক আছে? আর যেটা পড়ে আছে আরটি সেটা আমি রেখে দিলাম। তাহলে বা দিয়ে এম এম এর মানটাই আমাকে বার করতে বলেছে, কারণ ডব্লিউর মানটা দিয়ে দিয়েছে যেটা ওজন, ঠিক আছে? বা গ্যাসের ভরের মানটা দিয়ে দিয়েছে আমাকে, কিন্তু আণবিক ভরটা বার করতে বলেছে, অর্থাৎ এই বড় হাতের এম এর মানটা বার করতে বলেছে। তাহলে এম সমান আমি কি লিখতে পারি না, ডব্লিউ আর টি, আর এই পিভিটা বাঁ দিকে আছে, ডান দিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে পিভি লিখে দিলাম। এইটুকু তোমরা বুঝতে পারলে? এবার দেখো আমি এখানে কিন্তু মানগুলো বসাবো, ঠিক আছে? তার আগে আমি প্রত্যেকটার মান যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু লিখতে হবে। ডব্লুর মানটা দেখো কত দেওয়া আছে, না 0.324 গ্রাম দেওয়া আছে, ঠিক আছে? আর টি, বড় হাতের টি এর মানটা কত হবে, না 273+23, এককটা হচ্ছে কেলভিন। তোমরা কিন্তু এইখানে ধরো তোমাদের বইতে যেটা দেওয়া আছে 23 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা কিন্তু সবসময় বলছে ছোট হাতের টি এর মান হবে, ঠিক আছে? কখনো কিন্তু এটা বড় হাতের টি এর মান নয়, অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেরা এই জায়গাটাতেই ভুল করে। আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো যোগ করলে কত হচ্ছে, 3 আর 3 6, 7 আর 2 9, আর 2 যেমন আছে বসে গেল। আর কি দেওয়া আছে দেখো, ভি এর মানটা দেওয়া আছে, ভি এর মানটা কত, না 280 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার সিজিএস এককে, ঠিক আছে? এই এককটা আমি পরিবর্তন করতে চাইছি, কিসে পরিবর্তন করব, না লিটারে পরিবর্তন করব। দেখো সেন্টিমিটার কিউব থেকে লিটারে পরিবর্তন করতে গেলে কি করতে হবে, না 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমি লিটার পেয়ে যাব, ঠিক আছে? এই শূন্য কাটলাম, এবার 28 আর নিচে আছে কত, 100, তাহলে ভাগ করলে কত হবে, না 0.28 লিটার হবে। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে আমি ভলিউমের এককটা চেঞ্জ করলাম। এবার আসি পি এর মানটা, অর্থাৎ প্রেশারের মানটা বা চাপের মানটা। দেখো চাপের মানটা এখানে কত দিয়েছে, না 752 দিয়েছে, আমি একটু কেটে লিখছি, 752 মিলিমিটার চাপে বলেছে, ঠিক আছে? এই যে এখানটা মিলিমিটার দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা অনেক সময় লেখা দেখতে পাবে এইচজি বলে লেখা আছে। এই এককটা কিন্তু পারস্তম্ভের উপর নির্ণয় করা হচ্ছে বলে সেই কারণে কিন্তু এইচজি কথাটা লেখা হচ্ছে, যেহেতু এইচজি হচ্ছে পারদের সংকেত। এই এককটাকে আমি এবার চেঞ্জ করব, কিসে আনবো, না আমি এটিএমে আনবো, ঠিক? মিলিমিটার পারস্তম্ভ থেকে এটিএমে যদি আমি ট্রান্সফার করাতে চাই, চাপের এককটা আমাকে কিন্তু 760 দিয়ে ভাগ করতে হবে, সেই কারণে কিন্তু আমি 760 ভাগ আকারে লিখলাম, ঠিক আছে? এই যে আমি ভাগফলটা এবার আমি পাবো, তার মানটা হচ্ছে 0.98 এটিএম। আশা করি তোমরা বুঝতে পারলে। সমান এম সমান আমি আর একবার লিখে ফেলছি, যেহেতু আগের পাতায় আছে সেই কারণে আমি দেখার অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু ডিরেক্ট মানটা লিখে দিও, ঠিক আছে? আমি আগের সূত্রটা দেখছি, ডব্লিউ আর টি বাই পিভি, তাহলে ডব্লিউ আর টি বাই পিভি, ডব্লিউর মানটা কত দেখো, 0.324, তাহলে 0.324। আর এর মানটা তোমাদের কিন্তু পাশে লিখতে হবে, এখানে আমি আর এর মানটা লিখতে ভুলে গেছি, এর নিচে কিন্তু মানটা লিখতে হবে, আমি তোমাদের পাশে লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে যেহেতু এককটা লিটার আছে আয়তনের, আর চাপের এককটা এটিএমে আছে, সেই কারণে আর এর মানটা তোমাদের কিন্তু লিটার এটিএমেই লিখতে হবে। আর এর মান লিটার এটিএমে হচ্ছে 0.082, ঠিক আছে? এককটা তোমরা লিখে নেবে। দেখো আমি তোমাদের খালি মানটা বসিয়ে দেখাচ্ছি, এটা আর এর মানটা তাহলে এখানে কত লিখবো, না 0.082,
আর টি এর মানটা কত লিখবো, না টি এর মানটা হচ্ছে দেখো পেলাম 296, তাহলে 296 তোমরা লিখে দিলে। পি এর মানটা কত, না পি এর মানটা হচ্ছে 0.98, আর ভি এর মানটা দেখো কত, না ভি এর মানটা হচ্ছে 0.28 লিটার, তাহলে 0.28 লিখে দিলে। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। এবার দেখো দশমিক তুলছি আমি, দশমিক তুললে কত হয়, না নিচে আমার হাজার হবে, ঠিক আছে, এখানেও দশমিক তুলছি, দশমিক তুললে কত হবে, না হাজার হবে, এখানে যদি আমি দশমিক তুলি কত হবে, না 100 হবে, এখানে যদি দশমিক তুলি কত হবে, না 100 হবে, ঠিক আছে। দেখো 1 2 3 4, চারটে শূন্য কাটলো, নিচেও কাটবে 1 2 3 4, চারটে শূন্য কাটলো, তাহলে উপরে আমার কত পড়ে রয়েছে, না 324, আর কত, না 82, 296, উপরে আর কিছু পড়ে নেই, নিচে দেখো পড়ে আছে 10, 98, 28, এইটা আমার পড়ে আছে। এবার দেখো আমি যদি ক্যালকুলেশন করি আমার মানটা কত বেরোবে, এখান থেকে 28.65 হবে, ঠিক আছে, এককটা হবে হচ্ছে গ্রাম পার মোল, এককটা কিন্তু তোমরা ভুলভাল লিখে দেবে না, মানে ঠিকঠাক লিখবে, আর একক সব সময় কিন্তু লিখবে, এখানে লিখবে না, আমি তোমাদের দেখিয়ে দিলাম এখানে এককটা কি হবে, কিন্তু তোমরা এখানে লিখবে না, তোমরা উত্তর লেখার সময় কিন্তু আণবিক ভর কথাটা লিখে, এত লিখে অর্থাৎ উত্তরটা কিভাবে লিখবে, দা গ্যাসটির আণবিক ভর 28.65 গ্রাম পার মোল। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে লিখতে হবে। আর এখানে আর এর মানটা, মানে যেহেতু এটা লিটার এটিএমে বসালাম, তোমরা যদি এককটা কিন্তু লিখবে, আমি এখানে লিখিনি, তোমাদের বললাম লিখে দিতে, যদি তোমরা ভুলে যাও তবু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, লিটার এটিএম মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, ঠিক আছে, এইটা হচ্ছে আর এর একক লিটার এটিএম এর ক্ষেত্রে। প্রত্যেকটা আর এর মান অর্থাৎ সিজিএস, এসআই, এই কটা এককের মান মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -, প্রত্যেকটাতে থাকবে, শুধুমাত্র লিটার এটিএম গুলো চেঞ্জ হবে, সিজিএস হলে হবে আর্ক, ঠিক আছে, আর এসআই তে হলে হবে হচ্ছে জুল। আশা করি তোমরা বুঝতে পারলে আর এর এককটা কি হবে। এই এককটা কিন্তু লেখাটা অনেকেই ভুল করে, তোমরা সেইভাবে এই জিনিসটা খেয়াল রাখবে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে পরের অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।